वेलकम फ्रेंड्स, आज के देखो अपन क्यों ऑनलाइने ट्रांसफर म्यूचुअल ट्रांसफर अप्लाई करा जाए। तो प्रथम इटा गूगले गए iosms बोले लिखल। एबार देखुन जो ऑप्शनगुलो आसबे प्रथम लग इन iosms लग इन से क्लिक करब। iosms क्लिक करार फले देखो एरकम एक पेज खुले जाए। এখানে ওপরে এর দিকে দেখুন টিচার ট্রান্সফার বলে একটা অপশন আছে লগ ইনের পাশে, ওই টিচার ট্রান্সফারে গিয়ে এবার ক্লিক করুন। এবার প্রথমে আপনার যে এক্সিস্টিং স্কুল সেই স্কুলের সাব ডিভিশন সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট পাশে সাব ডিভিশনগুলো লেখা রয়েছে, আমার যেমন এখানে হবে বর্ধমান আসানসোল, আমি সিলেক্ট করলাম। নেক্সট হচ্ছে যে টিচার ইউনিক আইডি, যেগুলো ইউনিক কোড যেটা আছে একটু আপনারা প্রত্যেকেই স্কুল থেকে সংগ্রহ করতে পারবেন। স্কুলের যে iosms এর যে স্যালারি সাইট আছে সেখানে প্রত্যেক টিচারের ইউনিক আইডি আছে, সেই 8 ডিজিটের ইউনিক আইডি আমাকে দিতে হবে। এখানে যে JHUP4271 আমি আমার আইডি দিলাম। নেক্সট কাজ হচ্ছে প্রত্যেকে নিজে নিজের প্যান নাম্বার দিতে হবে, নেক্সট হচ্ছে যে ক্যাপচা কোডটা আছে ক্যাপচা কোডটা আমাকে দিতে হবে, ক্যাপচাতে কী আছে দেখতে হবে, সেই অনুযায়ী আমাকে করতে হবে। দেখুন ক্যাপচাতে কী আছে, ক্যাপচা যেটা আছে সেটা দিতে হবে VQZFB। এবার ক্যাপচা কোড দেওয়ার পর লগ ইন করতে হবে। লগ ইন করার সাথে সাথে দেখুন একটা ওটিপি চলে যাবে, সেটা আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারেও যাবে এবং ইমেল আইডিতেও যাবে। তো সাধারণত মোবাইল নাম্বারে যেতে একটু দেরি হচ্ছে বা অনেক সময় আসছে না, সেই জন্য আপনারা ইমেলটা এবার চেক করবেন। ইমেলে দেখতে পাবেন এই যে আইডিটা, যে একটা ওটিপি সেন্ড করবে সেই ওটিপিটা এখানে দিতে হবে। দেখি আমার কি এসছে ওটিপিটা, ওটিপি এসে গেছে i75198। দিয়ে এবার i75198 এবার প্রসিড করব। এ দেখুন প্রসিড করার ফলে এবার কিন্তু ট্যাবটা খুলে গেছে আমার, প্রত্যেকে নিজে নিজে ট্যাবটা খুলে যাবে। এখানে ওয়েলকাম সদস্য দিয়ে দেখাচ্ছে, আমার ক্ষেত্রে দেখাচ্ছে, এটা আপনারা নিজে নিজে করতে পারবেন। এবার দেখুন যে দ্বিতীয় অপশন যেটা আছে, যে দুটো অপশন দেখুন আছে মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট আর ডাউনলোড ম্যানেজমেন্ট। তো মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট এবার আমি ক্লিক করব। মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্টে ক্লিক করার ফলে দেখুন যে অপশানগুলো আসবে, চারটে অপশান আছে। দেখুন প্রথমে বলছে আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট, যদি আপনি আগে থেকেই জেনে থাকেন, আপনাকে যদি কোনো ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট ফোন করে থাকে তাহলে আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট করে এখানে তার আইডিটা এখানে দেবেন, সেই যে টিচারকে আপনি ম্যাচ করেছেন, যে টিচার আপনাকে ফোন করেছিল সেই টিচারের আইডিটি দেবেন, তারপর প্রসিড করবেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে। আর যদি সেটা না হয়, আপনি যদি না পেয়ে থাকেন, তাহলে আবার দেখুন এখানে মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্টে গেলাম, দ্বিতীয় অপশানে যাওয়া দরকার নেই, আগে আপনি দেখে নিন। তৃতীয় নাম্বারে আমি যেটা দেখে আছে দেখুন, যেটা যে ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল, অর্থাৎ আপনি মিউচুয়াল ট্রান্সফারের জন্য ইনিশিয়েট করতে চাইছেন প্রপোজালটা, তাহলে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার ফলে দেখুন যে অপশানটা আসবে এখানে, এবার আপনাকে প্রেফার ডিস্ট্রিক্ট করতে হবে। আমি যেমন বাঁকুড়া প্রেফার ডিস্ট্রিক্ট করেছি, এবং পাশে দেখুন ডিস্ট্রিক্টটা লেখার পরে চুজ সাব ডিভিশন, সাব ডিভিশন মানে যে এর আন্ডারে যে সাব ডিভিশন আছে সেগুলো চলে এসেছে। দেখুন এটা আসছে, দেখুন বিষ্ণুপুর অল সবগুলোই করতে পারেন, ডিস্ট্রিক্টের মধ্যে যে কোনো সাব ডিভিশনে যদি আপনি প্রেফার করেন তাহলে সবগুলো অল করে রাখবেন। আর যদি আপনি স্পেশাল কোনো সাব ডিভিশন চুজ করতে চান ডিস্ট্রিক্টের মধ্যে, তাহলে সেটা চুজ করবেন। যেমন আমি বাঁকুড়া সাব ডিভিশনের মধ্যে বাঁকুড়াটা চুজ করেছি আর খাতড়াটা, এই দুটো আমি চুজ করেছি। এবার আমি আপডেট করার ফলে দেখুন বাঁকুড়া আর হচ্ছে খাতলা, এই দুটো আমার হয়েছে আপডেট হয়েছে। এবার এখানে ফাইনালাইজ বলে অপশান আসছে, এখানে যদি ফাইনালাইজ করে দিই আমি, তাহলে এখানে আমি ফাইনালাইজ করে দিলাম। যদি এখানে দেখুন আপনার আসছে সিএস ক্যান্সেল, যদি আপনি ফাইনালাইজ করতে চান তাহলে অবশ্যই ফাইনালাইজ করে দেন, আমি ইয়েস করে দিলাম, তাহলে এখানে আমি ফাইনালাইজ আমার হয়ে গেল। এবং এখানে সাথে সাথে দেখুন আপনার একটা যে আপনি যে অ্যাপ্লাই করলেন সেই জন্য আপনার একটা আইডি ক্রিয়েট হয়ে যাবে, কিন্তু এইখানে দেখতে পাবেন দেখুন QF4553638Y এরকম একটা প্রেফার কোড থাকবে, যেটা ডিজিট এবং
আলফা নিউমেরিক্যাল ক্যারেক্টার নিয়ে তৈরি হবে, সেটা হচ্ছে আপনার আইডি, প্রপোজাল আইডি, যেটা ট্রান্সফার প্রপোজাল আইডি হলো সেটা ক্রিয়েট হয়ে যাবে। এবং এরপরে আপনি আবার যদি দেখতে চান তাহলে আপনি আবার ব্যাকে চলে আসুন। ব্যাকে চলে এলে আপনি দেখতে পাবেন, দেখুন এখানে আবার চলে যান আপনি, এখানে ড্যাশবোর্ডে আবার চলে আসুন। ড্যাশবোর্ডে আমি আবার ফিরে আসছি, এখানে আপনি দেখতে পাবেন দেখুন এই যে আমার যে অপশানগুলো রয়েছে মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট আর ডাউনলোড ম্যানেজমেন্ট, আবার মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্টে চলে যাব। সেখানে গিয়ে আপনি দেখুন এই চারটে যে অপশান রয়েছে, এবার সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্ট, আপনি যদি আপনি যে ডিস্ট্রিক্টে প্রেফার করতে চাইছেন সেই ডিস্ট্রিক্টে কে কে অ্যাপ্লিকেন্ট আছে সেটা আপনি দেখে নিতে পারেন। এখানে সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্ট, এখানে আপনি ক্লিক করলেই পাবেন, দেখুন এখানে সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্ট, আপনি প্রেফার ডিস্ট্রিক্ট, আমি যেমন বাঁকুড়া করছি বাঁকুড়া, এবার যদি আপনি সাব ডিভিশন যেটা চয়েস করছেন সেটা করতে পারবেন, অল দেখতে পারেন। যদি আমি বাঁকুড়াটা শুধুমাত্র করি, বাঁকুড়াটা করলাম, বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে বাঁকুড়া আর খাতলা এই দুটো জায়গা আমি প্রেফার করেছি, তাহলে এই দুটো সাব ডিভিশনের মধ্যে আমি দেখব কে কে অ্যাপ্লাই করেছে, মানে কারা ওখান থেকে আসতে চাইছে। তাহলে এখানে সার্চ করলে আমি দেখুন পেয়ে যাচ্ছি কে কে অ্যাপ্লাই করেছে। এখানে দেখুন দুজন অ্যাপ্লিকেন্ট আছেন অলরেডির মধ্যে, তাদের নাম, ফোন নাম্বার, স্কুল নাম, এগুলো কিন্তু আমি পেয়ে যাবো। এবং সাথে সাথে আপনার যদি মনে হয় যে এদের সাথে কন্ট্যাক্ট করবো, তাহলে কিন্তু এইখানে ফোন নাম্বার নিয়ে কিন্তু আপনি কন্ট্যাক্ট করে দেখতে পারেন যে স্কুলের পজিশন কেমন, বা আপনি ওই স্কুলে গিয়ে ঘুরে দেখেও আসতে পারেন। এই সবগুলো হওয়ার ফলে যদি আপনার, আবার আমি ব্যাক করছি, ড্যাশবোর্ডে চলে আসছি, ড্যাশবোর্ডে আমি দেখাচ্ছি যে কী অবস্থা আছে। দেখুন এবার আবার আমি সেই একই জায়গায় চলে যাচ্ছি মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্টে। এখানে দেখুন তাহলে আমি প্রথম তিনটে অ্যাপ্লাই, প্রথম তিনটে জিনিস নিয়ে আমি আলোচনা করেছি অলরেডি। চতুর্থ নাম্বার যেটা রয়েছে ভিউ মিউচুয়াল ট্রান্সফার স্ট্যাটাস, অর্থাৎ আপনি যে অ্যাপ্লাই করেছেন মিউচুয়াল ট্রান্সফারের জন্য সেটা কী অবস্থায় আছে সেটা জানার জন্য, অর্থাৎ কে কে রেসপন্স করেছে, মানে কে কে ইচ্ছুক আসার জন্য আপনার স্কুলে, তাহলে ভিউ মিউচুয়াল ট্রান্সফার স্ট্যাটাসে দেখুন যদি কেউ আপনাকে রিপ্লাই করে থাকে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। সেটা এখন বুঝতে পারা যাচ্ছে যেহেতু কেউ অ্যাপ্লাই করেনি, হয়তো কিছুদিন পরে অ্যাপ্লাই যদি কেউ করে থাকে, আপনার আইডিতে কেউ যদি রেসপন্স করে থাকে, তাহলে আপনি এখানে কিন্তু রেসপন্স বলে অপশানটা পাবেন। এবং এই রেসপন্সটা পাওয়ার ফলে তারপর কিন্তু আপনি ফাইনালাইজ করে আপনি মিউচুয়াল ট্রান্সফারটা সম্পন্ন করতে পারেন। এভাবে অনলাইনে মিউচুয়াল ট্রান্সফারের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ, আমি লগ আউট করে দিচ্ছি এরপরে।